আসসালামু আলাইকুম ওরমতুল্লরকাত হাকিমের নিউজের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওতে ক্লিক করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আজকের এই ভিডিওতে থাকছে আপনারা যারা ইতালিতে স্পন্সার সিজনাল নন সিজনাল ভিসার জন্য অ্যাপ্লাই করছেন তাদের জন্য এই ভিডিওটা তারা অনেকেই জানতে চাইছেন যে আমার এই যে রিসিপ্টটা দিছে এই রিসিপ্টটা কি আসলে কি স্পন্সার বা এগ্রিকালচার ধরা হয়েছে এটা কি সত্য না মিথ্যা এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আমার স্কুনে অরিজিনাল যে রিসিপ্টগ আছে সেটার ফটোকপি উপরে আমি টানাই রাখছি আপনারা দেখতে পারতেছেন সব আপনার যদি অরিজিনালও না হয় এরকম একটা রিসিপ্ট আপনাকে দেওয়া হবে আর যদি অরিজিনালও হয় এরকম একটা রিসিপ্ট দেওয়া হবে ভিওর্স আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি ভিডিওর লাস্টের দিকে আমি দেখাবো যে এটা কিভাবে আপনি কন্ট্রোল করতে হয় কীভাবে ঢুকতে পারবেন এবং কোথা থেকে এই অ্যাপ্লিকেশনগুলো হয় কিভাবে হয় বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব হাতে কলমে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শেষ করে দেখবেন তাহলে বুঝতে পারবেন সেখানে কি থাকবে দেখতে পারতেছেন একটা টাইম থাকে যখনই আপনার জন্য অ্যাপ্লাই করা হয়েছে তখন একটা ডেট টাইম দিয়ে দিয়েছে যে এই কয়টায় এই এই কয় তারিখে এই কয় সেকেন্ডে আপনার কাগজটা জমা হয়েছে এখানে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হলো যে দ্বিতা আপনার যে মালিক আপনার জন্য এই কাগজটা অ্যাপ্লাই করছে সেটার কতটা পরিমাণ সত্য যে এই মালিকের এই দশজন লোকের জন্য অ্যাপ্লাই করছে দশজন লোক লাগবে সেটা কীভাবে বুঝবে সরকার সরকারে অবশ্যই বুঝতে পারবে সেই দিকটা যখন দেখবে তার পাগামেন তো ঠিক মতো হয়েছে কিনা সে এর আগে লোক আনছে তার সব কিছু ঠিকঠাক দিছে কিনা বা তার লোক ঠিকই লাগবে কিনা সেই যে পাগামেন তো আছে সরকারে যে ট্যাক্স দেয় সেখান থেকেই তারা বুঝতে পারবে আর সেটা বোঝার জন্য কে বুঝবে যে আপনার কাগজটা জমা দিছে আপনার চাচা খালো নানা দাদা মামা যেই দেখ না কেন সে কিন্তু বুঝতে পারবে না কারণ সে শুধু এটাই জানবে যে ওই মালিক দিয়ে আমি জমা দিছি মালিকটা ভালো কিনা এটা তার ভিতরে থাকবে কিন্তু মালিকের যারে দিয়ে জমা দেবে বা আপনি যদি আপনার মালিক দেওয়া জমা দেন আপনার স্পিরিট দেওয়া তাহলে আপনি কি করবেন আপনার যে কন্ট্রোলে থাকবে যে আপনি আপনার স্পিড দিয়ে আপনি প্রতিনিয়ত দেখতে পারবেন যে এটার বিষয়টা আপনার কাগজটা কোথায় আছে কোন পর্যন্ত আছে কিভাবে হবে কি না হবে সব আপনার কাছে আগে আসবে মালিকের কাছেও যাবে না এখানে যখন ইন করা হয় যখন আপনার কাগজটা জমা দেওয়া হয় একটা মাধ্যম থাকে সে আপনি যদি মালিকের স্পিড দিয়ে দেন তাহলে মালিকের একটা মাধ্যম থাকবে সেই তার অ্যাকাউন্ট একটা স্পিড আইডি থাকে সেই আইডির মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয় তখন সে ঢুকতে পারবে এবং মালিক ছাড়াও এটা কিন্তু দেওয়া যায় ধরেন মালিক আমার আরেকজন কিন্তু দিছে আমার স্পিরিট আইডি দেওয়া আমি তখন দেখতে পারবো এটার পুরো খবরাখবর কোথায় আছে না আছে কি হইতেছে না হইতেছে সেটা আমি দেখতে পারবো কিন্তু মালিকও দেখতে পারবে না মালিকও ঢুকতে পারবে না বা অন্য কেউ ঢুকতে পারবে না সে এটা চেক করতে পারবে না মেন মেন হয়েছে ওইটা কন্ট্রোল করার জন্য একজন যার স্পিড দেয় জমা হয় যে দিকটা জমা হয় যে দিকটা দ্বিতটা ভালো থাকবে সেই দিকটাটাই পাবে যদি কন্ট্রোল করার পরে প্রেভা থেকে এটা নূল দিবে সেই নুলুস্ত অনুযায়ী আপনার আসতে হবে কিন্তু এখানে যারা কাগজ আছে তাদের বিশ্বাস থাকতে হবে যে আমি ওই কাগজটা দিছি যার উপরে তার উপরে বিশ্বাস থাকতে হবে এরকম করে বলা যাবে না সেই কাগজটা সত্যি কি ধরছে না ধরে নাই আপনি বুঝতে পারবেন না শুধু বিশ্বাসের মাধ্যমে এখানে অনেকেই কাগজ হাজার হাজার লাখ লাখ মানুষ কাগজ দিচ্ছেন কিন্তু আপনার এটা নিয়ে টেনশন করার কারণ নাই যে ধরছে তো ধরছেই আপনার ভাগ্য ভালো থাকলে আপনি আসতে পারবেন যদি না ভালো থাকে না আসতে পারবেন কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন না যে এটা কি শুধু ঋষিপোটাই আপনার কাছে বিক্রি করছে না আসলেই ধরছে এখানে আরও কিছু বিষয় আছে যেরকম একটা মালিকে আনতে পারবে পাঁচজন সেখানে অ্যাপ্লাই করে রাখছে পাঁচশো ওই মালিক কী করছে ঋষি পুঁতা আরেকজনে বেচার জন্য দশজন মানুষের কাছে দেশে দশজন মানুষই দশজন মানুষই এই ঋষি পুঁতা বেচছে ধরেন পাঁচ হাজার মানুষের বেছে পাঁচ হাজার মানুষের জন্য অ্যাপ্লাই করে দিছে অ্যাপ্লাই করতে আর কী লাগে ওই ষোলো টাকা মার্কে দিব এই টাকাটা খরচা হয় সেই টাকাটা হয় সরকারের লাভ হয় আর যে এই কাজগুলো করে যারা করে পাঁচজন আনতে পারবে সে পাঁচ হাজার ধরে বসে থাকে তারও লাভ হয় এরকম করে কিছু জিনিস আসে এগুলো চলে আর কিন্তু যারা ধরে যারা অরিজিনালি নিজের মালিক নিজে চেষ্টা করে ধরে তা গোটাই অরিজিনাল তারা দেখে যে এই মালিকের জন্য এই মালিকটা এরকম রিসিভুটা বেঁচে না বা তার দ্বিত থেকে কারোর কাছে বিক্রি করে না তারে টাকা দিয়ে বলে না যে এত টাকা আমারে দিবি তুই এতগুলো আবার জন্য দমানদার করবি তারাই বুঝতে পারে যে আমার কাগজগুলো বের হবে কি বের হবে না যদি অরিজিনাল এরকম থাকে যে হাজার মানুষের কাছে না বিক্রি করে আমার পাঁচটা লাগবে পাঁচটার জন্যই আমি অ্যাপ্লাই করছি তাহলে তার কাগজটা বাড়ানোর জন্য ই থাকে গ্যারান্টি থাকে যে এত পার্সেন্ট যে আমি এই কাগজটা বের হবো ভিডিওটা বড় হয়ে গেল এই কথা বললে শেষ হবে না তারপরও যতটুকু সম্ভব বলে দিলাম আর আপনার রিসিপতা এভাবে মিলিয়ে রাখবেন যে আপনার ডেট আপনার মালিকের যে নমে কোনমে থাকে নাম থাকে রেসিডেন্ট কোন জায়গার সেটুগুলো সব কিছু থাকবে অরিজিনাল রিসিপতা হলে যে আমার এটা অরিজিনাল রিসিপ্ট আমি জানি আপনাদের আমি এখন দেখাবো অফিসিয়াল ওয়েবসাইটে যাই কিভাবে এটা চেক করতে হয় এখানে ইমিগ্রেশনের দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইট আছে প্রথম যে লিঙ্কটা আছে এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি জানতে পারবেন যে এই কীভাবে কোন অবস্থায় আপনার দোমানদারটা আছে আর শুধু আপনার একমাত্র নিজের স্পিড দ্বারাই এটা সম্ভব আর কার কারো স্পিড দ্বারা আপনি ঢুকতেও পারবেন না আর এটা দেখতেও পারবেন না কোন পর্যায়ে আছে কোথায় আছে কেরকম আছে তো আমি প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক এখন ক্লিক করে দেব ক্লিক করার পর দেখতে পাবেন এখানে এন্ট্রাকন স্পিড এখানে দেবে আপনার এন্ট্রাকন স্পিডে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আর অপশন দেখতে পাবেন এন্ট্রাকন স্পিড এই যে স্পিড আইডি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করবে আপনার আইডি পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেসটার পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে নোটিফিকেশন দিতে বলবে আপনাকে আপনার একটা নোটিফিকেশান আসবে আপনার ফোনের মাধ্যমে সেই ফোনে নোটিফিকেশন আসার পরে এখানে আপনার নোটিফিকেশনটা দিয়ে দেবেন দেওয়ার পরে দেখতে পারবেন এখানে আপনারা ঢুকতে দেশে আকনশন থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যেখানে আপনার দোমানদারটা করছেন সেখানে নিয়ে যাবে এই পেজটার ভিতরেই আপনার সব কিছু আপনার নাম ঠাম সব কিছু আসবে এখানে আপনি যদি কারো নামে কয়টা স্পন্সর ধরছেন বা কী করছেন এগুলো বিস্তারিত এখানে আপনার স্পিড আইডির মাধ্যমে দেখাবে এখানে নূলস্তার যে কার্যক্রমগুলো আছে সেগুলো এখানে দেখাবে কোন পর্যায়ে আছে কি করতেছে এখানে আপনার রেখা দোমান্দার যে দোমান্দারটা করছেন সেখানে ঋষিপোতা যদি নিতে চান এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে হবে আপনাদের যে রিসিপুতটা হাতে ধরিয়ে দেয় অনেকেই স্পন্সার ধরার পরে বা এগ্রিকালচার ধরার পরে সেটা এখান থেকে না এখান থেকে আপনার যে যখন অ্যাপার্টমেন্ট যখন দোমানদাটা করছেন তখনই একটা রিসিপ এখানে অটোমেটিক সাথে সাথে চলে আসে সেই রিসিপটাই আপনার কাছে দেওয়া হয় এখানে দেখতে পারতেছেন প্রত্যেকটা অপশন দেওয়া আছে চারটা অপশন এখানে আপনি যদি দোমান দাও করতে চান তাহলে এখান এখানে ঢুইকে করতে হবে আর যদি দোমান দাও করার পরও রিসিপটা নিতে চান এখানে ঢুকতে হবে আর যদি নূলস্তা ওঠে সেটাও এইখানে আপনার চলে আসবে তো বন্ধুরা আপনার একমাত্র স্থান সেটা হলো এই ওয়েবসাইটে ঢুকতে হবে নিজের স্প্রেড আইডি দেওয়া যে স্প্রেড আইডি দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন ইসের জন্য এগ্রিকালচার বিষয়ের জন্য বা সিজনাল নল সিজনাল যেটাই বলেন যে বিষয়ের জন্য অ্যাপ্লাই করেন এইখানে আপনার স্পিড রাইটের মাধ্যমেই আপনি ঢুকে করছেন আর এটা স্পিড রাইটের মাধ্যমেই ঢুকে আপনার এটাকে চেক করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভালো থাকুন যে যেখানে আছেন সবাই সুস্থ কামনা করছি চ্যানেলটা সাথে থাকবেন আর নিত্য নতুন এরকম তথ্য পেয়ে যাবেন তো ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত